ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ। বন্ধুরা, সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন। বন্ধুরা, আজকে ডিএ ঘোষণা কি সময়ের অপেক্ষা? অনেকেই কিন্তু তাই মনে করছেন। হ্যাঁ বন্ধুরা, আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক রয়েছে। রাজ্যের সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন, শিক্ষকদের সংগঠন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসবেন এবং তাদের দাবি, যদি ন্যায্য ডিএ এবং শূন্য পদগুলি পূরণের জন্য হয়ে থাকে, সেক্ষেত্রে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, প্রেস কনফারেন্স করেছেন যে 1,25,000 শূন্য পদে খুব দ্রুত নিয়োগ করা হবে। প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগ করা হবে এবং অন্যান্য ডিপার্টমেন্টগুলিতেও পূর্ণ সময়ের জন্য নিয়োগ করা হবে। এবারে বাকি থাকলো ডিএ। যদি ডিএর দাবি আজকে সরকারি কর্মচারীরা করে থাকেন, সেক্ষেত্রে হয়তো কিছুটা সুফল পাওয়া যেতে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সরকারি কর্মচারীদের দিকে তাকিয়ে, পেনশনারদের দিকে তাকিয়ে এক কিস্তি বড় অঙ্কের ডিএ ফের ঘোষণা করতে পারেন, এমনটাই কিন্তু আশা করছেন অনেকেই। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য। আপনারা সঙ্গে থাকবেন অনলি নিউজ। যে কোনো খবর যত দ্রুত সংগ্রহ করা যাবে আমি আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। ধন্যবাদ।